মহাদেব কিন্তু সারা বছরই এখানে জলের তলায় থাকেন। মন্দিরটা 800 বছর পুরনো। তারা জলের তলায় গিয়ে মহেশ্বরকে নিয়ে আসেন। হর হর মহাদেব, বাবা জল। আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত গাইঘাটা থানার জলেশ্বর গ্রামে, আর এখানেই রয়েছে বহু প্রাচীন শিব মন্দির। আমাদের আজকের গন্তব্য জলেশ্বরের শিব মন্দির। তবে ভিডিওটা শুরু করার আগে একটা মাত্র রিকোয়েস্ট, যারা আমার মতন খেতে এবং ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন এবং অলে প্রেস করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যদি ট্রেনে করে যেতে চান তাহলে শিয়ালদা থেকে বনগাঁকামী ট্রেনে উঠে পড়বেন, তারপরে হাবড়া স্টেশনে নেবে গাইঘাটার অটো বা টোটোতে করে জলেশ্বর মোড়ে নেমে যাবেন। এখান থেকে ভ্যান বা অটোতে করে আপনাদের ডাইরেক্ট মন্দিরের সামনে নামিয়ে দেবে। আমরা যেমন বনগাঁ থেকে গাইঘাটা হয়ে জলেশ্বর যাচ্ছি বাইকে, তেমনই আপনারাও সড়ক পথে বাসে করে যেতে পারবেন। আজকে চলে এসেছি আমি জলেশ্বরে। জলেশ্বর নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে আক্ষরিক অর্থ অনুসারে জলের তলা ঈশ্বর। হ্যাঁ, আমার পিছনে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সত্যিকারই জলের তলায় মহেশ্বর থাকে। এই মন্দিরকে ঘিরে সারা বছর বহু মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় এই গাইঘাটাতে। মন্দিরটি শ্বেত শুভ্র বর্ণের এবং সমতল থেকে বেশ কিছুটা ওপরে অবস্থিত। জানা যায় সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষ দিকে শিব পূজার প্রচলন শুরু হয় এই এলাকায়। তখন একটিমাত্র বিগ্রহ পুজো করা হতো এবং মন্দির ছিল টিনের ছাউনি দেওয়া এবং দেওয়াল ছিল কাদা ইটের গাঁথনি। পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেছিলেন। প্রাচীন মূল বিগ্রহটি অবশ্যই এখনও বছরের নির্দিষ্ট কিছু সময় ছাড়া দেখা যায় না। সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলে আপনারা দেখতে পারবেন একটা ছোট্ট সুন্দর নাট মন্দির। পুজো দেওয়ার আগে এবং পরে শরণার্থীরা এখানে বসে একটু বিশ্রাম নিতে পারবেন। মন্দিরের চারিপাশে ছোট্ট প্যাসেজ আছে, সেটা থেকে হেঁটে হেঁটে চারিপাশে আপনারা দেখতে পারবেন সুন্দর দেওয়ালে খোদিত আছে বিভিন্ন চিত্রকলা, রয়েছে হিন্দু পুরাণের বিভিন্ন ঘটনাসমূহ আর সমুদ্র মন্থন সহ মহাদেবের বিভিন্ন কাহিনী। এইরূপ সুনিপুণ কারুকার্য শিল্পের দক্ষতাকে প্রমাণ করে। মন্দিরে পূজা দেওয়ার সময় হলো সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরে বছরে 3 বার বড় করে মেলা হয়। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস মানেই হলো মহাদেবের জন্মমাস, এই কারণে এখানে একটা মেলার মতন আয়োজন হয়েছে। তবে এখানে সবথেকে বড় অনুষ্ঠান হয় চৈত্র মাসে। মূল মন্দিরের পাশেই রয়েছে এই বৃহৎ বৃক্ষ। এই বৃক্ষের গায়ে ভক্তরা ঢিল বেঁধে যান যাতে তাদের মনস্কামনা পূরণ হয়। এই বৃহৎ বৃক্ষের ছায়ায় সুন্দর শীতল পরিবেশ বিরাজ করছে পুরো মন্দিরটাই। মন্দিরের সামনে ঢালু বাঁধানো রাস্তাটা ঠিক নেমে গিয়েছে পুকুরের সামনে। এর দুই দিকে সুন্দর গাছের সারি যেন এক অপূর্ব মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। এই যে আমার পিছনে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে মহেশ্বরকে রাখা রয়েছে। সব বছরে একটা সময় চৈত্র মাসের দ্বিতীয় সোমবার আনা হয় এবং যারা সন্ন্যাসী হন তারা জলের তলায় গিয়ে মহেশ্বরকে নিয়ে আসেন এবং সেটাকে কাঁধে করে নিয়ে তারা যান আলি শহরে এবং এখান থেকে এনে আবার গঙ্গায় স্নান করানো হয়। তারপরে এখানে রেখে পয়লা বৈশাখের দিন আবার এই জলের তলায় রেখে দেওয়া হয়। পুকুরের পাশেই তোমরা দেখতে পাবে নন্দী মহারাজের মূর্তি রয়েছে একটি। পুকুরে স্নান করে মহিলাদের বস্ত্র পরিত্যাগ করার জন্য এক বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। আজকে যেহেতু শনিবার, আমরা গেছিলাম কিন্তু সব দোকানই বন্ধ ছিল। এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে কিন্তু খুব পরিমাণ ভিড় হয়। এখানে কি এখন মেলা হচ্ছে না সবসময় এরকম দোকান থাকে? সোমবার করে লোকজন পুজো হয় সোমবার, ঠিক আছে, আর সেই টাইমে আর কি দোকানগুলো বেশি জাকজমক হয়। কীরকম লোক সমাগম হয়? কত হাজার লোক হয়ে যায় আমি শ্রাবণ মাসটা 4টা সোমবারে লোক হয়। এটা শ্রাবণী মেলা সোমবার করে হয়। ও আচ্ছা, শ্রাবণী মেলা, এই কারণে তাদের দোকানপাট বসে যায়। মন্দিরে প্রবেশের জন্য মোট 3টে পথ আছে। এটা হলো পিছনের দিকের পথ, এই দিক থেকে এসে তোমরা পাশের মাঠে গাড়ি এবং বাইকও রাখতে পারবে। তাহলে দেরি কেন, বলুন হর হর মহাদেব, আর চলে আসুন পরিবারকে নিয়ে এই মহাদেবের মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব তখনই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। গুড বাই।